সরকার সচেতনভাবে দেশকে পরনির্ভর করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পানি আগ্রাসনের মাধ্যমে দেশকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। আরো দেখুন রিপোর্টে। টিপাইমুখ অভিমুখে জমিয়তে উলামায়ে ইসলামের রোড মার্চের পরবর্তী গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতার বিভিন্ন তথ্য তুলে ধরেন। এই সরকার সচেতন ভাবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে। এই সরকার সচেতন ভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল একটা রাজ্যে পরিণত করতে চাচ্ছে। এই সরকার সচেতন ভাবে আমাদের মানুষের যে সমৃদ্ধির আকাঙ্ক্ষা, ভালোভাবে থাকার আকাঙ্ক্ষা, সেটাকে বিনষ্ট করে দিচ্ছে। একই সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির তীব্র সমালোচনা করেন। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই ইনশাআল্লাহ এদেশের মানুষ আজকে যারা ইতিহাসকে বিকৃত করছে তাদের বিচার এদেশের জনগণ ইনশাআল্লাহ করবে। এদিকে সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা